ফের অবাধ দুষ্কৃতিরাজ, এবার পানোয়ার রামেশ্বরপুর। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো ঠিকাদারের গাড়ির চালকের। দুষ্কৃতীদের বেধড়ক মারে গুরুতর জখম হয়েছেন ঠিকাদার আরাফিল হোসেন। মনে করা হচ্ছে দুষ্কৃতীদের চিনে ফেলাতেই খতম করে দেওয়া হয়েছে গাড়ির চালককে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। রাত তখন প্রায় 9:30। ডাবরার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ফিরছিলেন ঠিকাদার আরাফিল হোসেন। হঠাৎই থমকে যায় তার বোলেরো, রাস্তায় ডাই করা বালির বস্তা। ডাবরার এই রাস্তাতেই দুষ্কৃতীরা দাঁড়িয়ে ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই মাটির বস্তাগুলি দিয়ে রাস্তা আটকে ছিল তারা। বুঝতে সময় লাগেনি দুষ্কৃতীদের খপ্পরে পড়েছেন। গাড়ি থামতেই নেমে পালাতে শুরু করেন তিনি, কিন্তু ততক্ষণে ওদের ঘিরে ফেলেছে 6-7 জন দুষ্কৃতী। শুরু হয় বেধড়ক মারধর, আর তার মধ্যেই এলাকা কেঁপে উঠল গুলির আওয়াজে। পরপর দুটি গুলি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। মাটিতে লুটিয়ে পড়লেন ঠিকাদারের গাড়ির চালক বাউল দাস। ড্রাইভার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর আকিলটা সাইডের পাফা ভেঙে দিয়েছে, সেই অবস্থায় পড়ে আছে। বেধড়ক মার খেয়ে কাতরাচ্ছিলেন ঠিকাদার আরাফিল হোসেন। সেই অবস্থাতেই তিনি ফোন করেন পান্ডুয়া থানায়। থানার বড়বাবু বলছে দাবরা কোথায়। উনি জানতেনই না যে জায়গাটা কোথায়। জায়গাটা কোথায় সেটাই ওনার বক্তব্য এখন। দুষ্কৃতীদের লক্ষ্য কে ছিলেন? টার্গেটটা ছিল আমার উপর। ঠিক আছে, বুঝতে পারিনি যে এটা কে এটা কে। তাহলে গুলি কেন এফোর অফোর করে দিল তার গাড়ির চালককে, তাও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে? নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা তো অন্য কিছু সন্দেহ করছেন। সম্ভবত ড্রাইভাররা চিনতে পেরেছিল, ড্রাইভারটাকে গুলি করে মেরে দেওয়া। কাউকে চিনে ফেলেছিল তার জন্য হয়তো, যে বলে দেবে বা কাউকে সবাইকে, তার জন্যই ওকে মেরেছে। না কি করেছে কি করে এখন জানবে। ঠিকাদারের গাড়িতে হামলা চালানোর ঠিক আগেই ওই একই রাস্তায় আটকানো হয়েছিল দুটি বাইক। সেই বাইকের আরোহীদের মারধর করে হটিয়ে দেওয়া হয়, কোনো লুটপাট চালানো হয়নি। তাহলে কি টার্গেট ছিলেন ঠিকাদারই? কারণ প্রায় 10 বছর ধরে ঠিকাদারির কাজ করে আসছেন আরাফিল। সেক্ষেত্রে ব্যবসায়িক শত্রুতাই কি এই হামলার মূল কারণ কিনা খতিয়ে দেখছে পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অম্লান কাঞ্জিলাল, মনোজ হাজরার সঙ্গে বিধান সরকার, বিশ্বজিৎ সিংহরায় ও বিক্রম দাসের রিপোর্ট, হুগলি। চোখের সামনে ড্রাইভারকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে পান্ডুয়া থানায় ফোন করেছিলেন ঠিকাদার আরাফিল হোসেন। ফোনের অন্য প্রান্ত থেকে ওসি নাকি বলেছিলেন ডাবরা এলাকাটা তিনি চিনেই উঠতে পারছেন না। পুলিশও পৌঁছেছিল অনেক পরে। সব মিলিয়ে পান্ডুয়ার ঘটনাতেও ফের প্রশ্নে পুলিশের ভূমিকা। গাড়ি ঘিরে ফেলেছে দুষ্কৃতীরা, শুরু হয়ে যায় বেধড়ক মার, তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পান্ডুয়া থানায় ফোন করেছিলেন ঠিকাদার আরাফিল হোসেন। ওরা পুলিশরা বলছে আমরা দাবরা চিনতে পাচ্ছি না, কোনটা দাবরা আমরা বলতে পাচ্ছি না। পুলিশ বলেছে যে আমরা দাবরা চিনি না, নাকি দাবরা চিনি না বা স্পটগুলো চিনি না। একজন থানার ওসি সে নিজের এলাকা চেনে না, এখানেই কিন্তু বড় প্রশ্ন উঠে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। ঘটনার দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর পৌঁছয় পুলিশ। ঘটনাটা হয়েছে 9:15 থেকে 9:20 মধ্যে। পুলিশ আসছে আপনার মোটামুটি 11:10 থেকে 11:00 মধ্যে পুলিশ এসেছে এলাকায়। দুষ্কৃতী দৌরাত্ম্য তো নতুন ঘটনা নয়। জেলা পুলিশ অবশ্য বিতর্ক এড়িয়ে আপাতত তদন্তে জোর দিতে বেশি তৎপর। যে দুটো বাইককে আটকানো হয়েছিল সেগুলোর আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অম্লান গাজ্জিলাল, মনোজ হাজরার সঙ্গে বিধান সরকার, বিশ্বজিৎ সিংহ রায় ও বিক্রম দাসের রিপোর্ট, হুগলি। নদিয়ার ঘুগড়াগাছিতে অপর্ণা বাঘ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত 11 জনকে ফাঁসির নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। জমি দখলকারীদের হাত থেকে জমি বাঁচাতে গিয়ে খুন হন অপর্ণা। চাষিদের জমি থেকে উৎখাত করতে বোমা ও গুলি চালায় স্থানীয় জমি মাফিয়া লঙ্কেশ্বর ঘোষ ও তার দলবল। কাল দোষীদের ফাঁসির সাজা দেয় আদালত। প্রায় 22 বিঘের খাস জমি, সেই জমিতে চাষ করত ঘুগড়াগাছির 55টি পরিবার। সারা বছরের ভাত যোগায় 22 বিঘে। খানিকটা দূরেই ইছামতি নদী, ইছামতি পুষ্ট 22 বিঘে উর্বর সারা বছর। সরকার থেকে অন্য কোনো সাহায্য মেলেনি কোনোদিন, তাতে কি এই সরকারি জমি বাঁচিয়ে রাখে ঘুগড়াগাছির 55টি পরিবারকে। তাই অবৈধ হলেও জমির দখল ছাড়া মানে জীবন দেওয়া, আর এই জীবন দিতে না চেয়েই জীবন গেছে অপর্ণা বাগের। ওর পায়ে আছে বোম্বিং করেছে এবং কিছু বুলেট গুলিও চালিয়েছে। তারপরে আমাদের এই ঘুম হয়েছে, একজন লোক কিন্তু বুলেট ইঞ্জুরি হয়েছে, অপর্ণা বাঘ বলে একজন মহিলা মারাও গেছে।
জমিতে নজর পড়েছিল সিন্ডিকেটের। সিন্ডিকেট অবৈধকে অনায়াসে বৈধ করতে পারে। এলাকায় লঙ্কেশ্বর ঘোষের ব্যাপক দাপট। লঙ্কেশ্বর আগে শুধুমাত্র গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকলেও পরে জমি দখল, জমির দালালির মতো অতি লাভজনক ব্যবসায় যুক্ত হয়। তৈরি হয় নতুন দলবল। লঙ্কেশ্বরের সিন্ডিকেট বারংবার চেষ্টা করে ঘোগড়াগাছির 22 বিঘা জমি দখলে নেওয়ার। বাধা দেন অপর্ণা বাগরা। এরপরই 2014-23 নভেম্বর ট্রাক্টর নিয়ে জমি দখল করতে যায় লঙ্কেশ্বর। বাধা দিতে গিয়ে লঙ্কেশ্বরের দলবলের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন অপর্ণা বাগ, গুরুতর আহত আরও কয়েকজন। পরের দিনই ধরা পড়ে লঙ্কেশ্বর। 12 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ধরা পড়ে 11 জন। মানবেশ্বর বিশ্বাস নামে একজন এখনও ফেরার। ঘটনায় 42 জনকে সাক্ষী করা হয়। সাক্ষীদের ভয় দেখানোর, টোপ দেওয়ার অভিযোগ ওঠে। অবশেষে ধৃত 11 জনকেই দোষী সাব্যস্ত করে প্রত্যেককেই ফাঁসির সাজা নির্দেশ দিয়েছে আদালত। আমরা যাদের টেরোরিস্ট বলি, এই টেরোরিস্টের সঙ্গে এদের কোনো তফাত নেই। সেই জন্য জজ সাহেব এটাকে ব্যতিক্রমী মামলা হিসেবে আজকে প্রত্যেককে মৃত্যুদণ্ড দিয়েছেন। কতজন? 11 জন। জমি দখলের লড়াইয়ের ইতিহাসে ঘোগড়াগাছি কাণ্ডের রায় প্রায় মাইলস্টোন ঘটনা। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। খুনিরা শাস্তি পেয়েছে, আদালতের রায়ে সে খুশি, জানিয়েছেন অপর্ণা বাগের মেয়ে। কলকাতা হাইকোর্টের ভর্সনা জেনে টনক নড়ল পুরসভার আদালত। অবমাননা এড়াতে গ্রেট ইস্টার্ন কর্তৃপক্ষকে বেআইনি দখল ছাড়ার নির্দেশ দিল কলকাতা পুরসভা। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, ফুটপাত দখল করে বেআইনি নির্মাণ করছে তারা। এ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলার জেরে এবার গ্রেট ইস্টার্ন কর্তৃপক্ষকে নোটিশ দিল পুরসভা। ওয়াটারলু স্ট্রিটে গ্রেট ইস্টার্ন হোটেলের মূল ফটক। অভিযোগ, এখানে পুরসভার প্রায় 2 কাঠা জমি জবরদখল করে সৌন্দর্যায়নের কাজ করেছে হোটেল কর্তৃপক্ষ। এ নিয়ে 2014 জুলাইয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার অভিযোগ ছিল, জবরদখল করে নির্মাণের জেরে গোটা ফুটপাত উধাও হয়ে গেছে, এর ফলে পথ চলতেই সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, লঙ্ঘন করা হয়েছে পুরসভার আইন। হাইকোর্টে মামলা ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি জানতে চান, পুরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে নির্মাণ সম্ভব, কিভাবে এই পরিকল্পনা হলো, এ বিষয়ে পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু তারপরেও ব্যবস্থা না হওয়ায় এবছর ফের হাইকোর্টে মামলা করেন রমাপ্রসাদ সরকার। ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার বিরুদ্ধে অবমাননার রুল জারি করে। নড়েচড়ে বসে পুরসভা। তড়িঘড়ি গ্রেট ইস্টার্ন কর্তৃপক্ষকে বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ফুটপাথে বেআইনি নির্মাণের 50% সাধারণের চলাচলের জন্য ছেড়ে দিতে হবে, সিঁড়ি এবং র‍্যাম্প ভেঙে দিতে হবে, হোটেল কর্তৃপক্ষের খরচে এই কাজ হবে। যদি কেএমসির অর্ডারে যদি ওনারা কোনো কর্ণপাত না করেন, তাহলে কেএমসি নিজের আইন নিজের হাতে নিয়ে ওনার সেটাকে ডিমোলিশ করবে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। সমাজের স্বীকৃতির দাবিতে তৃতীয় লিঙ্গের মানুষের লড়াই দীর্ঘদিনের। সচিত্র পরিচয়পত্রে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয় দেওয়া হবে। গত বছরে এই সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন, অথচ এ রাজ্যে এই এক বছরে তৃতীয় লিঙ্গ হিসেবে নাম নথিভুক্ত করেছেন হাতে গোনা কিছু মানুষই। 756, হ্যাঁ, এ রাজ্য থেকে মাত্র এই 756 জনই নির্বাচন কমিশনে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয় দিয়েছেন নিজেদের। হাজারো পেরোয়নি সংখ্যাটা, বিস্ময়কর হলেও সত্যি। সমকামী এলজিবিটি কিংবা তৃতীয় লিঙ্গের মানুষ কি সত্যি এত কম এড়াচ্ছে? নির্বাচন কমিশনের সুযোগ কেন কাজে লাগাতে পারলেন না তৃতীয় লিঙ্গের মানুষ? এখন সমাজের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের চিন্তাধারাও। এখন তৃতীয় লিঙ্গের মানুষের আওয়াজ অনেক দূর পৌঁছচ্ছে, তাদের জন্য কথা বলার মানুষের সংখ্যাও বাড়ছে। তৎপর হচ্ছে সরকারও, তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে ছুতমার্গ কমেছে জনমানসে। তবুও কেন নির্বাচন কমিশনের দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলেন না সংশ্লিষ্ট সবাই? ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজেন্ডারের সম্পাদক রঞ্জিতা সিনহার মতে, সচেতনতাই গড়ে তোলা হয়নি যথাযথভাবে। আমাদের পশ্চিমবঙ্গে বোর্ড হয়েছে বা অনেক জায়গায় বোর্ড হচ্ছে, এখন উন্নয়ন হচ্ছে, ন্যাশনালি এটা নিয়ে লোকে কথা বলছে। তাহলে আমার মনে হয় না কি যে অ্যাজ আ যখন আমি কমিউনিটির প্রতিনিধিত্ব করছি, আমার সেই জায়গাগুলোও যাওয়া দরকার যেখানে মানুষদেরকে নিয়ে আসতে হবে আমাদের মেন স্ট্রিমে, তো সেখানে তো তাদের কানতেই হবে। কৃষ্ণনগর ওমেন্স কলেজের অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায় মনে করেন, তৃতীয় লিঙ্গের মর্যাদা দিলেও তা গ্রহণ করার মতো যথেষ্ট শিক্ষা সবার নেই। অনেকে জানেনই না কি কারণে এপিক কার্ড দরকার, সেজন্য
প্রভাবিত হচ্ছে নথিভুক্ত করার প্রক্রিয়া। এপিক কার্ড করার জন্য যে ধরনের নাগরিক দায়িত্ব দরকার, সেই নাগরিক দায়িত্বের পিছনে যে বুদ্ধি বিবেচনার দরকার, সেই বুদ্ধি বিবেচনার পিছনে সার্বিক শিক্ষার দরকার। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা। ইস্টার্ন নেভাল কমান্ডের উদ্যোগে বিশাখাপত্তনমে উপকূলে শুরু হয়ে গেল ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ। যৌথ মহড়ায় অংশ নেয় ছোট বড় মিলিয়ে 90টি যুদ্ধজাহাজ। নৌসেনার শক্তি প্রদর্শনের পাশাপাশি জলপথে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম উপকূলে এবার সর্বশক্তি নিয়ে হাজির নৌসেনা। উপলক্ষ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ। ইস্টার্ন নেভাল কমান্ডের উদ্যোগে এই আন্তর্জাতিক মহড়া শুরু হলো 4 ফেব্রুয়ারি। Nearly 300 delegates, out of which 83 are for foreign countries, 44 foreign delegations, and nearly more importantly 20,000 sailors of different navies will get an opportunity to interact with each other. That is the biggest takeaway from the international fleet review. ছোট বড় 90টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে নৌসেনার এই আন্তর্জাতিক যৌথ মহড়ায়। বিশ্বের 24টি দেশের নৌসেনা প্রধানরা হাজির রয়েছেন মহড়া সরজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যে। 70টিরও বেশি নৌসেনার হেলিকপ্টার কসরত দেখাবে মহড়ায়। 6 তারিখ নৌসেনার রণতরী INS সুমিত্রা থেকে মহড়ায় সামিল সেনার অভিবাদন গ্রহণ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার নৌসেনার শক্তি প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর এবং জল, স্থল ও বায়ুসেনার প্রধানরাও। 2001 প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হয় মুম্বাইয়ে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নৌসেনার আন্তর্জাতিক মহড়া। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, বিশাখাপত্তনম। আন্তর্জাতিক ঋণদাতাদের শর্ত মেনে পেনশন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে গ্রিসের সরকার, আর এরই বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল রাজধানী অ্যাথেন্স। বৃহস্পতিবার ব্যয় সংকোচ নীতি প্রত্যাহারের দাবি জানিয়ে পার্লামেন্টের দিকে মিছিল করে এগোয় প্রায় 50,000 মানুষের মিছিল। এরপরই কালো পোশাক পরা একদল যুবক পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছোড়ে। পাল্টা টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশও। দুপক্ষের মধ্যে রাজপথে রীতিমতো খণ্ড যুদ্ধ বেঁধে যায়। গ্রিসে এখন ক্ষমতাসীন অ্যালেক্সিস সিপ্রাসের সরকার। নির্বাচনে মাত্র 3টি আসন বেশি পেয়ে ক্ষমতায় রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে একদিকে সরকারের ওপর আরও ব্যয় সংকোচের চাপ দিচ্ছে বিদেশি ঋণদাতারা, অন্যদিকে জনবিরোধী নীতির জন্য সরকারের ওপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ইতিমধ্যে সরকারের নীতির বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে ধর্মঘট। ধর্মঘটের জোরে বন্ধ উড়ান পরিষেবা, চলছে না ফেরি, বন্ধ সরকারি পরিবহনও। সব মিলিয়ে বিক্ষোভ ধর্মঘটের জোরে অশান্ত হয়ে উঠেছে গ্রিস। রোজ আরও খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।